আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি জুবায়ের আল মামুন, সহকারী শিক্ষক। আজ আমরা যে বিষয়টি পড়ব, দেখো হোয়াইটবোর্ডে লেখা আছে, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, আজকের পাঠ্যের নাম হচ্ছে ওজু। আমরা আজকে ওজু সম্পর্কে জানব। দেখো আমরা প্রথমে জানব ওজু কাকে বলে, ওজুর পরিচয়, ওজুর ফরজ, ওজুর সুন্নাত, ওজু নষ্ট হওয়ার কারণ, এই চারটি বিষয় আজকে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। আজকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ইবাদত করার ক্ষেত্রে ওজুর গুরুত্ব অপরিসীম। আর তোমাদের বইয়ের 22 পৃষ্ঠা বের করো, তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় দেখো ওজু সম্পর্কে বর্ণনা করা আছে। এই দেখো তোমাদের বইয়ের 22 নম্বর পেজে নিচে ওজু সম্পর্কে বর্ণনা করা আছে। সবাই 22 পৃষ্ঠা বের করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই বের করেছ, দেখো এবার ওজু। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সালাত আদায়ের আগে ওজু করার নির্দেশ দিয়েছেন। পাক সাফ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে, ওজু তার মধ্যে একটি উত্তম নিয়ম। সালাতের আগে ওজু করা ফরজ, ওজু ছাড়া সালাত আদায় হয় না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে ওযু করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যে হে ইমানদারগণ, তোমরা যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, নামাজের দণ্ডায়মান হবে, তখন তোমরা কি করবে, তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসে করবে এবং উভয় পা টাকনু সহ ধৌত করবে। এটা ওজুর ফরজ, এই বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো আর ওযু পবিত্র হওয়ার পাক সাফের অনেক নিয়ম রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ওযু করা। সালাতের আগে অবশ্যই অবশ্যই আমরা ওযু করব, এটাই হচ্ছে ওযুর পরিচয়। মানে সমস্ত মুখমণ্ডল, উভয় হাত, উভয় পা সুন্দরভাবে ধৌত করা এবং মাথা মাসে করা, এগুলো হলো ওযুর কাজ। তো ওযুর সুন্নাত পদ্ধতি হচ্ছে, অ্যাট ফার্স্ট প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, তারপরে কুলি করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, 3 বার সমস্ত মুখ ধৌত করা, তারপরে উভয় হাত কনুই সহ 3 বার ধৌত করা, মাথা মাছে করা 4 ভাগের 1 ভাগ এবং উভয় পা টাকনু সহ 3 বার ধৌত করা, এটা হচ্ছে ওযু। এখন ওযুর ফরজ কয়টি আমরা জানি, দেখো তোমাদের বইয়ে আছে ওযুর ফরজ 4টি। কোরআনে ওযুর ফরজের কথা, 4টি অঙ্গ ধৌত করার কথা বলা হয়েছে। ওযুর ফরজ কয়টি? 4টি। মুখস্থ করবে, কেমন? ওযুর ফরজ কয়টি? 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর কনুই সহ উভয় হাত ধোয়া, 3 নম্বর 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা, 4 নম্বর গিরা সহ বা টাকনু সহ উভয় পা ধৌত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওযুর ফরজ জানতে পারলা। ওযুর ফরজ কয়টি বলো? ওযুর ফরজ 4টি। তোমরা সুন্দরভাবে বুঝতে পারলা যে ওযুর ফরজ 4টি। আবার দেখো মুখমণ্ডল ধোয়া, ওযুর ফরজ 4টি কী কী আছে তোমাদের বইয়ের 23 পৃষ্ঠা দেখো, ওযুর ফরজ 4টি। আচ্ছা তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় আছে ওযুর ফরজ কয়টি? 4টি। দেখো 22 পৃষ্ঠায় আছে মুখমণ্ডল ধোয়া, কনুই সহ উভয় হাত ধোয়া, যা মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, তাই না? গিরা সহ উভয় পা ধৌত করা। আর ওযুর সুন্নাত কয়টি? 11টি। এটা মুখস্থ করবে, ওযুর সুন্নাত 11টি, ওযুর ফরজ 4টি। এই যে ওযুর সুন্নাত 11টি, এটা 23 পৃষ্ঠায় আছে, দেখবে সুন্দর করে। দেখো ওযুর 11টি সুন্নাত কী কী? সুন্দরভাবে উজু করার জন্য আমাদেরকে 11টি সুন্নাত, 11টি পদ্ধতি মানে ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে উজু করেছেন। প্রথম আমাদেরকে নিয়ত করতে হবে, একটা মনে ইচ্ছা করতে হবে যে আমি নামাজের জন্য উজু করতেছি, আমি ইবাদত করার জন্য উজু করতেছি, এটা নিয়ত করা। 2 নম্বর বিসমিল্লাহ বলে উজু আরম্ভ করা, 3 নম্বর দাঁত মাজা, মেসওয়াক করার কথা বলা আছে, দাঁত মাজা, 4 নম্বর কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করা, 4 নম্বর
কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধৌত করব তাই তো পাঁচ নাম্বার তিনবার কুলি করব ছয় নাম্বার পানি দিয়ে তিনবার নাক পরিষ্কার করব সাত নাম্বার প্রত্যেক অঙ্গ তিনবার ধৌত করা আট নাম্বার কান মাসে করা কানও মাসে করতে হয় নয় নাম্বার হাত পা ধোয়ার সময় ডান হাত ও বাম ডান পা আগে ধোয়া আমরা ডান দিক থেকে কাজ করব এটা সুন্নাত সম্পূর্ণ মাথা একবার মাসে করা ওজুর কাজগুলো ধারাবাহিকভাবে করব ধারাবাহিকভাবে করলে কোনোটি কাজ ভুল হবে না এই জন্য আমরা ধারাবাহিকভাবে ওজুর কার্যাবলী সম্পাদন করব আব্বা আম্মা বড় ভাই বোন শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালোভাবে ওজু করেন আমরা তাদের ওজু দেখে ভালোভাবে ওজু করা শিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আবারও খেয়াল করো ওজুর শুরুতে আমরা কি করব উভয় হাত এই পর্যন্ত কবজি সহ ধৌত করব তিনবার তারপরে কি করব কুলি করব তিনবার তারপর তিনবার নাকে পানি দিব তারপর সমস্ত মুখ তিনবার ধৌত করব উভয় হাত কোনো সহ তিনবার ধৌত করব তারপরে মাথা মাসে করব কান গর্দান মাসে করব তারপরে উভয় পা টাকনো সহ ধৌত করব এটা হচ্ছে ওজু করার নিয়ম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ওজু এবং ওজুর ফরজ সুন্নাত জানলাম এরপরে আমরা জানব ওজু কোন কোন সময় ভঙ্গ হয় দেখো নষ্ট হয় দেখো তোমাদের বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় দেখো নানা কারণে ওজু নষ্ট হয় তাই না এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যেসব কারণে ওজু নষ্ট হয় তা হলো আমাদের যে শরীর থেকে বজ্র বের হয় যে ক্ষতিকর পদার্থ বের হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি সেটা হচ্ছে কি পেশাব বা পায়খানা তো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে আমাদের কি হবে ওজু নষ্ট হবে আমরা যে রিজিক গ্রহণ করি আমরা পানি খাই ভাত খাই যেসব কিছুই আমরা ভক্ষণ করি আমাদের শরীরে যেগুলো প্রয়োজন ততটুকু শরীর গ্রহণ করে বাকিগুলো কিন্তু বের করে দেয় তো আমাদের পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে এগুলো বের হয়ে যায় আমাদের শরীরের জন্য যেগুলো বজ্র হিসেবে গণ্য যেগুলো কোনো কাজে আসে না সেগুলো কিন্তু বের হয়ে যায় তো এই পায়খানা বা পেশাব রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে ওজু ভেঙে যাবে তারপরে আমাদের মুখ দিয়ে যদি বমি হয় মুখ ভরে বমি হলে ওজু ভঙ্গ হয়ে যাবে শর্ত হলো মুখ ভরে বমি হতে হবে তিন নম্বর কোনো কিছু ডেস্ক দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়া যে আমরা হেলান দিয়ে ঘুমিয়ে যাই তাহলে কি হবে ওজু নষ্ট হয়ে যাবে কারণ ঘুমন্ত ব্যক্তির কোনো কিছু খেয়াল থাকে না তো ঘুমন্ত অবস্থায় আমাদের পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়ে যায় তখন তো আমরা বুঝতে পারবো না এই জন্য হেলান দিয়ে ঘুমাইলে ওজু ভঙ্গ হয়ে যাবে অনেকে মসজিদে যে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমায় তাহলে তার ওজু থাকবে ওজু ভেঙে যাবে তারপরে অজ্ঞান হলে কারো যদি জ্ঞান সেন্সলেস হয়ে যায় জ্ঞান হারিয়ে যায় কিছুক্ষণের জন্য তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে তারপরে পুরো শরীরের কোথাও থেকে রক্ত পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে ওজু ভঙ্গ হয়ে যাবে এখান থেকে যদি রক্ত বের হয়ে জায়গায় থাকে তাহলে ওজু ভঙ্গ হবে না কিন্তু গড়িয়ে পড়লে ওজু ভঙ্গ হয়ে যাবে আর যদি নামাজের মধ্যে কেউ যদি উচ্চ স্বরে হাসে তাহলেও ওজু ভঙ্গ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ যে ওজু কোন কোন কারণে নষ্ট হয় পেশাব বা পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওজু ভঙ্গ হবে মুখ ভরে বমি করলে ওজু ভঙ্গ হবে তারপরে কোনো কিছুতে হেলান বা চিত হয়ে ঘুমিয়ে যাওয়া অজ্ঞান হলে রক্ত পুঁজ কোনো কিছু শরীর থেকে বের হলে ওজু ভঙ্গ হয়ে যাবে তারপরে সালাতের মধ্যে উচ্চস্বরে হাসলে ওজু ভঙ্গ হয়ে যাবে তারপরে আর কি আমরা এগুলো সুন্দরভাবে খেয়াল রাখবো তাহলে আমাদের নামাজ সঠিকভাবে আমরা আদায় করতে পারবো ওজু করা ফরজ ওজু ছাড়া সালাত আদায় হয় না ওজু সম্পর্কে আমরা সাবধান থাকবো ওজু নষ্ট হলে ওজু করে নেব এটাই হলো আমাদের কাজ কারণ নামাজ কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো পবিত্রতা আর তুহুরু সাতরুল ইমান বলা হয়েছে পবিত্রতা ইমানের অঙ্গ তাই না আমরা আগের ক্লাসে পড়েছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ আর তুহুরু সাতরুল ইমান আর নামাজের চাবি হচ্ছে উজু আর বেহেস্তের চাবি হচ্ছে নামাজ আর সালাতু মিফতাহুল জান্নাহ
তো আমরা জান্নাতে চাই যেতে চাইলে যেমন নামাজ দরকার আবার নামাজ সঠিকভাবে আদায় করতে হলে আমাদেরকে উযু করতে হবে তো আমরা উযুর ফরজ সুন্নাত সুন্দরভাবে জানব শিখব এবং সেভাবে উযু করব তারপরে উযু কি কি কারণে উযু ভঙ্গ হয়ে যায় সেগুলো আমরা খেয়াল রাখব তাহলে আমাদের কখন উযু নষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে সুন্দরভাবে আবার উযু করে নামাজ আদায় করতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা উযু সম্পর্কে জানতে পেরেছো তো আমি তোমাদের ছোট্ট একটি কাজ দিব তোমরা সুন্দরভাবে খাতায় লিখে আমাকে দেখাবে কেমন তোমাদের আজকের এইচডব্লিউ হচ্ছে এইচডব্লিউ তোমাদের হোমওয়ার্ক বাসার কাজ হচ্ছে ওজুর ফরজগুলো লিখবে ওজুর ওজুর ফরজ ওজুর ফরজ সুন্নাত ও অযু ভঙ্গের কারণসমূহ বর্ণনা করো অযুর ফরজ সুন্নাত অযু নষ্ট হওয়ার নষ্ট হওয়ার কারণ সমূহ বর্ণনা করো কারণসমূহ বর্ণনা করো তোমরা বুঝতে পেরেছ তোমাদের এইচডব্লিউ তোমরা অবশ্যই আমাকে 27 তারিখে জমা দেবে 27/2/21 সকাল 10টার সময় আমাকে দিবে এই তোমাদের এইচডব্লিউ হচ্ছে ওজুর ফরজ সুন্নাত ও অযু নষ্ট হওয়ার কারণসমূহ বর্ণনা করো এই সম্পর্কে তোমরা এইচডব্লিউ করে আমাকে জমা দিবে বুঝতে পেরেছো তো আজকে আমাদের যে বিষয়টি আমরা পড়লাম অযু তো অযু সম্পর্কেই কিন্তু তোমাদের এইচডব্লিউ দেওয়া হয়েছে অযুর ফরজ অযুর সুন্নাত অযু নষ্ট হওয়ার কারণসমূহ বর্ণনা করো এই মূল বিষয়গুলোই কিন্তু তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা আমাকে খাতায় লিখে দেখাবে এবং সাথে সাথে তোমরা মেমোরাইজ করবে কারণ এটা সারা জীবন কাজে লাগবে ইবাদত করার জন্য অযু অবশ্যই অবশ্যই অযু করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে পর্যন্ত আশা করি তোমরা অযু সম্পর্কে আরও ভালোভাবে পড়বে পড়ে বুঝে মুখস্থ করবে এবং আমাকে এইচডব্লিউ দিবে সাথে সাথে কোনো বিষয়ে তোমাদের কনফিউজ থাকলে আমাকে জানাবে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দেব তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ